9 বছরের কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগ ভাটপাড়ায়। মোবাইলে ভিডিও দেখানোর নাম করে নিজের বাড়ির ছাদে নিয়ে গিয়ে এক 9 বছরের কিশোরীকে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাটপাড়া 64 এলাকায় গত সোমবার সন্ধ্যায়। গতকাল বিষয়টি প্রকাশ্যে আসায় ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত সুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমার নাতি ওই ছেলেটার বাড়িতে পড়তে যায়, ওর নাম হচ্ছে সুব্রত। সুব্রতর বউ ওকে পড়ায়, 3.5 বছর নাতির বয়স। এবার ওর দিদির বয়স 9 বছর। ও যায় আনতে রাত্রির 8টার সময়। তখন বলে, মনা 10 মিনিট আরও 15 মিনিট দেরি আছে, তা চল আমরা ছাদে যাই। ছাদে গিয়ে আমরা তোকে বই দেখা আমি তোকে বই দেখাবো। এবার যখন বই দেখানোর নাম করেছে, ও তো সাদা মনে কাদা নেই, ও উপরে চলে গেছে। ওর সঙ্গে গেলি বলে ওই জাপটিয়ে ধরেছে, জাপটিয়ে ধরে ওর সাথে অস্বাভাবিক একটা ব্যবহার করে। হ্যাঁ, সেই ব্যবহারটা আমরা পরে জানতে পারি। হ্যাঁ, জানতে পেরে ওটা আমরা মোটামুটি তার কাছে সব জিজ্ঞাসা করা হয়েছে, সে স্বীকারও গেছে। স্বীকার করলে আমরা মারধরও তাকে করিনি, কিছু করিনি। তারপর আমি থানায় গেছি। সুব্রতর বয়স, সুব্রতর বয়স 35 হবে, 33 থেকে 35 এর মধ্যে বয়স। উত্তর 24 পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।